আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাব। একটা মুরগি নিয়েছি আমি, গোটা মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সিমের বিচি আছে, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 250 গ্রামের মতো। পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, জিরা গুঁড়ো 2 চা চামচ, লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আজ তো কাঁচামরিচ রেখেছি আমি, তেজপাতা, এলাচি, গোলমরিচ, দারচিনি, তেল। শুরু করা যাক রান্না। কড়াইয়ে 1 কাপের মতো তেল নেব আমি। পেঁয়াজ কুচিগুলো ভেজে বেরেস্তা করে নেব, অর্থাৎ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার গরম মশলাগুলো দিয়ে দেব। আমার চুলা নেভানো আছে, এবার মশলাগুলো সব মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। দুটো আস্ত কাঁচামরিচ একটু ভেঙে এভাবে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। মুরগি রান্না হয়ে গিয়েছে, সিমের কুচি দিয়ে মুরগি কমপ্লিট। এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো তরকারির উপর ছড়িয়ে দিলাম। তরকারিটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করব। এটা ভীষণ মজার একটা রেসিপি এবং পুষ্টিকর তো বটেই। মুরগি একটা উৎকৃষ্ট প্রোটিন, আর সিমের বিচি একটা সবজি প্রোটিন। হাই প্রোটিনের জন্য এটি একটি উৎকৃষ্ট খাবার। এটা আপনারা সহজেই ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।